আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে চতুর্থী, তো সবাইকে চতুর্থী অনেক অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকে দিনটা এনজয় করা যাক। আর আজকে আমি উঠেছি সকালবেলায়, তো এখন সিনেমা দেখছি সকালে, যেহেতু অনির্বাণ নেই আর আজকে বোধহয় রান্না করার দরকার পড়বে না, কেন কি আমরা মেদিনীপুর যাবো, আমার টেস্ট রয়েছে সেই টেস্টটা করানোর জন্যে, তো সেখানেই খেয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমি একটু ওই একটু দেখি। আর আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট বিস্কুট খেয়েছি, কুলেখাড়া রস খেয়েছি, কলা খেয়েছি, একটু সনপাপড়ি ছিল সেটাও খেয়ে নিয়েছি। তো এখন আর কিছু খাবো না, অনির্বাণ আসুন দেন ফল খাবো। তো এখন বাজছে 9:15। তো এখন আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে, আমি আগের দিনই বলেছিলাম যে আমি কী কিনে নিয়ে এসেছি ওখান থেকে, সেগুলো শেয়ার করবো। তো তার মধ্যে আগেও যেগুলো কিনেছিলাম সেগুলো শেয়ার করছি, পুজোয় যেগুলো হয়েছে বেসিক্যালি। তো অ্যাকচুয়ালি হয়তো তোমরা অনেকে বলতে পারো যে অনির্বাণের ড্রেস কোথায়। তো অনির্বাণের ড্রেস অ্যাকচুয়ালি অর্ডার করা হয়েছে, সেটা কিছুটা এসেছে, ও বাড়িতে রয়েছে। আর মা বাবা যেটা দিয়েছে সেটা কাটাতে দেওয়া হয়েছে, সেটা পুজোর আগে দেবে না, তো পুজোর মধ্যেই পাবো যখন আমরা শ্বশুরবাড়ি যাবো। আর আমাদের বাড়িতেও রয়েছে দুটো, এখানে আসবে দুটো, তো বুঝতেই পারছো। আর ছেলেদেরটা একটু লেট লেট করে আসছে, আমি জানি না কেন, আমারটা এসে গেছে সবগুলোই। তো আমি আর কিছু অর্ডার করিনি নিজের জন্য, এই কটাই অর্ডার করেছি, শুধু আমার একটা প্লাজো প্যান্ট আসবে বাস, এই কটাই। তো আগে যেগুলো আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম সেইগুলোই পুজোরই ড্রেস বেসিক্যালি ধরে নাও, কেন কি আমি 2 মাস আগে শপিং শুরু করেছিলাম, তো সেই জন্যেই আমার অনেকগুলো ড্রেস হয়ে গেছে এবছর। তো এইবার প্রথম এতগুলো ড্রেস আমি অ্যাকচুয়ালি নিয়েছি, আমার একটু দরকারও ছিল, তো সেই জন্যই। তো চলো এক এক করে শেয়ার করা যাক। তো প্রথমেই আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে একটা শাড়ি। তো শাড়িটা হচ্ছে এই দেখো, মার্জেন্টা গ্রিন যেটা হয়, তো এই যে শাড়িটা, শাড়িটার কালারটা ভীষণ সুন্দর একটা শাড়ি, এটা দিয়েছে হচ্ছে বাড়ি থেকে, মানে শ্বশুরবাড়ি থেকে। তো এই যে কালারটা দেখতে পাচ্ছ, আমাকে কেমন লাগবে আমি জানি না, বাট আমার বেশ ভালো লেগেছে কালারটা। এই যে দেখতেই পাচ্ছ কালারটা, আর আমি একটু পাড়টা দেখিয়ে দিই। পাড়টার স্টাইলটা এরকম ব্রাউন কালারের একটা শেড রয়েছে পাড়ে, আর তার উপরে গোল্ডেনের ওয়ার্ক রয়েছে, আর এই পাশটা একটু লম্বা, ওটা কোমরের দিকে যাবে, আর এটা হচ্ছে নিচের দিকে পাড় যেটাকে বলে নিচের দিকে। তো এই হচ্ছে শাড়িটার পুরো বডিটা। তো আঁচলটাও একটু দেখাই, দাঁড়াও, এই শাড়িটা খুললে আমি ভাঁজ করতে পারবো না, সেই জন্য একটুখানি রয়ে শুয়ে খুলছি। তো এই হচ্ছে শাড়ির আঁচল, এটি দেখতে পাচ্ছো আঁচলটা, তো আঁচলটাও হচ্ছে একটা ব্রাউন কালারের। তো বেশ সুন্দর শাড়িটা, অলওভার শাড়িটা বেশ ভালো, ব্লাউজ পিস রয়েছে। তো এটা নিয়েছে হচ্ছে মিন্টা থেকে, ভাই অর্ডার করেছিল, পরে শুনলাম মা বললো আগে, তো চলো এটাকে পরে রাখছি। আর দ্বিতীয় হচ্ছে আর একটাও আমি শাড়ি কিনেছি, এটা বোধহয় তোমাদেরকে দেখিয়েছিলাম বাড়িতেই। তো এটা হচ্ছে একটা হোয়াইট কালারের শাড়ি, এটা আমি অ্যাকচুয়ালি আগমনী শ্যুট করবো বলে নিয়েছিলাম, বাট আগমনী শ্যুটের দিন আমি শ্বশুরবাড়ি চলে গেছিলাম শপিং করানোর জন্য, তো সেখানেই থেকে গেছিলাম, আমার আশা হয়নি, তো সেই জন্য ভাবছি এটা অষ্টমীতে বা একটা মেকআপ শ্যুট করে নেবো। তো কেমন হচ্ছে অবশ্যই জানিও এই শাড়িটা, এই শাড়িটা হচ্ছে হ্যান্ডলুমের উপরে, আমি ওখান থেকে নিয়েছি, দেখো। আর নেক্সট হচ্ছে একটা জিন্স দিয়েছে আমাকে ভাই, ভাই গিফট করেছে এটা, এটা হচ্ছে প্যান্টালুন্স থেকে নেওয়া হয়েছে, তো এটাও বেশ সুন্দর ফিটিং, এখানে একটা বেল্ট সিস্টেম রয়েছে, বাট বেল্ট নয় কিন্তু, মানে এর সঙ্গে একদম একসঙ্গে করা আর কি, আলাদা আলাদা বেল্টে, বেশ ভালো। কালারটা আমার খুব ভালো লেগেছে, এই জন্য আমার যে জিন্সটা ছিল সেটা একটু কালারটা নষ্ট হয়ে গেছে, আর ওটা একটু মানে হয়ে গেছে, ওর যে রাবার সিস্টেমটা সেটা নষ্ট হয়ে গেছে, তো ইলাস্টিক যেটা, তো সেটাই নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য নিয়ে নিয়েছি আর একটা জিন্স। তো এই হলো শ্বশুরবাড়ি থেকে এটা, আর হচ্ছে শাড়িটা দিয়েছি যেটা গ্রিন কালার। আর আমি যেগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে আগে অনেকবার শেয়ার করেছি, তবুও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে এটা বোধহয় তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, এই ড্রেসটা, এটা হচ্ছে একটা কুর্তি টাইপের ছোট্ট, জিন্স ড্রেসের উপরে পরা যাবে, তো এই হচ্ছে একটা, এটা ভীষণ সুন্দর একটা কালার গ্রিনের মধ্যে, তো এরকম কালার জিনিস আমি পরি, আর এর সঙ্গে যেটা রয়েছে সেটা একটা মাস্কে দিয়ে দিয়েছে, বেশ ভালো হয়েছে, একটা মাস্ক দিয়ে দিয়েছে, পুজোর মধ্যে ম্যাচিং করে মাস্ক পরে নিতে পারবো। আর তার আগে কিনেছিলাম, এগুলোরও আগে কিনেছিলাম যে জামাটা, এই যে হোয়াইট অ্যান্ড রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে,
এটা অষ্টমী অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু ভীষণ সুন্দর। এটা হচ্ছে শার্ট টাইপের স্টাইল রয়েছে গলার, এখানে তো দেখতেই পাচ্ছ এটাও বেশ সুন্দর। আর কাপড়টা তো ভীষণ সুন্দর, রেয়ন কাপড়, কটন রেয়ন যেটা হয় সেটাই। তো আর ছোটো একটা, মানে আমি আর একটা যেটা কিনেছিলাম, এটা থ্রি কোয়ার্টারের প্যান্ট, এটা স্ল্যাক্সের মতনই হয়, তো এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এই জামাগুলোর জন্য, তো সেই জন্য নিয়েছি। আর একটা টেপ জামা কিনেছিলাম, তো গ্রিন কালারের যেটা, এটা এটা আমারটা দেখে সেম সেম ফাইমাজিও একটা নিয়েছে, তো এই দেখো নতুন এটাও। তো এই হচ্ছে আমার গ্রিন কালারের যে জামাটা, এটা বোধহয় তোমাদেরকে পরেও দেখিয়েছিলাম আগের ব্লগে, সেগুলো আমার পুজোর জামা, এই জন্য আর একবার দেখিয়ে দিচ্ছি। আর ব্লুটা তো তোমরা দেখিয়েছিলে বোধ হয়, এটা বাড়িতে নিয়ে গেছিলাম, এবার কাটিং শুটিং করে নিয়ে এসেছি, বেশ বড় ছিল সেই জন্য, এটার সাইজ ইস বাট বেশ বড় ছিল, মানে আমার মায়েরও হয়ে যাচ্ছে এটা, বুঝতেই পারছো কতটা বল দিয়েছে। তারপরে যেটা লাস্ট এইবার নিয়েছি, এটা তো তোমাদেরকে দেখানো হয়নি, ওখান থেকে আমি চলে এসেছিলাম, দুটোই ইয়েলো কালারের নিয়েছি। এটা একটা বক্স বক্স ইয়েলো দেখতে পাচ্ছ, আর ইয়েলো কালারটা একদমই মানে অন্য ধরনের ইয়েলোটা, বেশ ভালো এই ইয়েলোটা। তো এটা একটা ফ্রক টাইপের ড্রেস রয়েছে, এগুলো ম্যাক্সিমামই সব ফ্রক টাইপেরই ড্রেস, চুড়িদার নয়, তো এগুলো নিচে মানে প্যান্টের কোনো দরকার নেই, এগুলো নর্মালি পরা যাবে। তো যখন পরবো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। এটা আর একটা ইয়েলো কালার, বাট এই ইয়েলোটা একদমই অন্য ধরনের ইয়েলো, বাট এই ইয়েলোটা বেশি মিষ্টি ইয়েলো, দেখো এটা একটু অরেঞ্জই শেড আছে এটা, আর এটা একদম কাঁচা যে হলুদগুলো হয় সেই হলুদ কালার একটা। তো এখানে এরকম কাজ করা যায়, প্রত্যেকটা এরকম একটা করে লেস থাকে, বেশ সুন্দর লাগে এটা। তো এই ছিল আমার শপিং। আর যেটা প্লাজো, হ্যাঁ প্লাজো একটা প্যান্টও নিয়েছিলাম, যেটা আমাদের দেখিয়েছি, এটারই সেম পিঙ্ক কালার একটা আসছে, তো ওটা কবে আসবে আমি জানি না, দেখাচ্ছে তো ফোর্থ নভেম্বর যেটা, এই যে প্যান্টটা, আর এখানে এটা দেখিয়েছিলাম তোমাদেরকে, এই যে প্যান্টটা, এখানে বেশ সুন্দর করে ওয়ার্ক করা আছে, ট্যাঙ্কেল লেন্থের প্যান্ট, মানে থ্রি কোয়ার্টার টাইপের হচ্ছে, বাট বেশ সুন্দর। আর যেহেতু আমার হাইটটা শর্ট, তাই জন্য আমার একদম সুন্দর হয়েছে, আমি এম সাইজ নিয়েছি, আর প্রত্যেকটা ড্রেস এস সাইজে নিয়েছি, লাস্ট যে ইয়েলো দুটো দেখালাম সেটা শুধু এম সাইজ নিয়েছি। তো বেশ ভালো হয়েছে, যখন পরে পরে যাবো তখন তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো চলো আজকে আমি আমার যতগুলো জামা ছিল সব দেখিয়ে দিয়েছি, আর একটাও নিয়েছিলাম সেটা তো পরাই হয়ে গেছে কালকে, যেটা পরে গেছিলাম ওখানে, আর ওটা অনেকদিন ধরেই পরছি, তো ওটাও পুজোর মানে জন্যই নেওয়া হয়েছিল, কিন্তু পরে নিয়েছি, ভালো লেগেছিলো হোয়াইট কালারের, যেটা ওই যে অফ হোয়াইট কালারের মধ্যে যেটা রয়েছে, তো সেটা। তো চলো এখন স্নান টান করবো, রেডি হবো, আজকে বৃহস্পতিবার, পুজো দেবো, ঘরটার মুছবো, তো অনেকগুলোই কাজ, বাট আমি আজকে সকাল থেকে বসে বসে গান শুনেছি, আগমনী গানটা শুনেছি, দেখতেই পাচ্ছ। তো এখন মনে পড়েছে যে আমাকে পুজো দিতে হবে, দেন বেরোতে হবে, অনেকবার একটু পরেই বেরোবে, মানে চলে আসবে 12টার মধ্যেই, 12টা কি 12:30 মধ্যে চলে আসবে, দেন স্নান টান করবে, রওনা দিয়ে যাবে। কালকে একটু বৃষ্টিতে দেখো জল কিন্তু জমে গেছে ওখানটাতে, পুরো ভরে গেছে জলে, আর আমাদের এদিকে কিন্তু ঘর একটু হয়ে যাচ্ছে, অনেকবার এক্ষুনি চলে আসবে, আমি ফুল তুলতে যাবো, ঠাকুর পুজো দেবো, তাই জন্য জলটা কিন্তু খুব সুন্দর জমেছে। আমরা এখন রেডি হয়ে যাচ্ছি রোদ্রের মধ্যে, অনেকটা বেলা হয়ে গেলো, যেতে যেতে অনির্বাণ চলে এসেছে এই যে, আর এই যে একটা বাস ঢুকেছে, কিন্তু এটা অন্যদিকে যাচ্ছে, আমরা যাবো এই দিকে, আমাদের বাসও এক্ষুনি ঢুকবে, চলো যাওয়া যাবে। আর আমি পুরো মুখ বেঁধে নিয়েছি, তারপর রোদ্রের তাপ প্রচণ্ড, তাই জন্য চতুর্থী, কালকে পঞ্চম, করে সাজানো হয়েছে চারিদিকটা, বাড়ি গিয়ে বাড়ি গিয়ে
কি জানো খাবারটার নামটা? ফিশ টাইপি। হ্যাঁ টাইপি। টাইপি। টাইপি ওই টাইপের। আমাদের হসপিটাল কোয়ার্টার, যে বিল্ডিং দেখো কিরকম অন্ধকার, মানে মোটামুটি আমরা না থাকলে আর আলো যদি না জ্বালা হয় তো এইখানে এই একটা ইন্ডিকেটার ছাড়া আর কিছু জ্বলছে না। এটা মনিকা দিয়ে পাঠাতে হবে। কি অবস্থা, পুরো ভূতের বাগান। এভরিওয়ান, আমরা ফিরে এসেছি তো অনেক আগে, ছটায়, আর এখন রাত্রির দশটা। আমাদের খাওয়া হয়ে গেছে রাত্রির, আর এখন ওই বেড ফেড পরিষ্কার করবো, শুয়ে পড়বো, চোখে প্রচণ্ড ঘুম। তো সেই জন্যই জলটা যেটুকু ওভার মানে রয়েছে সেটুকু পড়ে যাচ্ছে আর কি। আর কোথায় যে ফুটো হয়েছে আমি জানি না, একজনকে উঠতে বলেছিলাম, সে উঠে দেখেছে, আমিও উঠেছিলাম, বাট আমি খুঁজে পাইনি কিছু, সে নাকি খুঁজে পেয়েছে, তো ভালো কথা। যাই হোক সেভাবে চলছে। তো এবার আমি এই বেড ফেড পরিষ্কার করবো, দেন শুয়ে পড়বো। তো এখানে অনেক কিছু রয়েছে, এই যে ব্যাগগুলো রয়েছে এগুলোই সরাতে হবে। গেছিলাম মেদিনীপুরে, মেদিনীপুরে মোটামুটি আমাদের কাজ আজকে হয়েছে, দেন খাওয়া দাওয়া করেছি, তারপরে বেরিয়ে এসেছি, বেশিক্ষণ ছিলাম না আর, মানে কাজটা হওয়ার পরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি। আর আজকে আমাদের লাঞ্চ করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো, চারটেই বসেছি, পাঁচটায় শেষ করেছি লাঞ্চ, মানে পুরোপুরি লাঞ্চ করে। তো ডিনারও আজকে অবশ্য এসেই করলাম, এই একটু আগে করলাম, নটা নাগাদ। তো যাই হোক, কোয়েলকে ফোন করলাম, কোয়েলকে আবার ডোডো কামড় দিয়ে দিয়েছে, মানে কামড়ে দিয়েছে। তো কোয়েলের দোষ ছিল, কোয়েল বলছিল যে আমারই, মানে আমি ওকে একটু মানে কাঁচা জিনিস খাচ্ছিলো, তো সেটা টেনে নামাতে গিয়েই ওকে কামড়ে দিয়েছে। তো সেরকম কিছু হবে না, যেহেতু আমাদের বাড়িতে সবাই ভ্যাকসিন নিয়ে নিয়েছে, তো সে আর ওকেও ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে। অ্যাকচুয়ালি ওর বয়সটা এখনও ছোটো, তো সেই জন্য ভ্যাকসিন দিতে পারছি না, তো ওকে ডক্টর বলেছে এখন নাকি ভ্যাকসিন দিলে দেওয়া যাবে, তো ওকে নিয়ে আবার ডক্টরের কাছে যেতে হবে, নাহলে এখন তো ওই পার্বোর একটা রয়েইছে, পার্বো যেমন আমার ক্যান্ডিড হয়ে গেছিলো পার্বো, তো সেরকম পার্বোও হতে পারে, তো সেই জন্যেই পার্বো, তারপরে ডিস্টেম্পার, তারপরে আর একটা কি র‍্যাবিস ভ্যাকসিন, এগুলো দিয়ে দিতে হবে। তো দেখা যাক কবে নিয়ে যায়, এর মধ্যেই বোধহয় নিয়ে যাবে, আগে হয়তো নিজে ট্রিটমেন্ট হয়ে দেন তারপরে নিয়ে যাবে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা শেষ করছি, কালকে সকাল হলেই পঞ্চমী শুরু হয়ে যাচ্ছে, তো পঞ্চমীর দিন থেকে শুরু হয়ে যাবে আমাদের বাংলা, মানে বাঙালিদের পুজো। বেসিক্যালি নন বেঙ্গলি এরিয়াতে কিন্তু প্রথম দিন থেকেই পুজো শুরু হয়ে যায়, মহালয়ার পরের দিন থেকেই। তো যাই হোক, বেশ ভালো লাগছে, পুজোটা হয়তো সবারই ভালো কাটছে, তোমাদেরও আর আমাদেরও ভালো কাটবে আশা করি। তো চলো এখানেই শেষ করছি আজকের ব্লগটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। গুড নাইট এভরিওয়ান, বাই, টাটা, টেক কেয়ার, লাভ ইউ।